বাংলাদেশের যুবকরা যে পথ ভোলা তরিতে উঠেছে সেই তরিটাকে সোজা পথে সুন্দর পথে নিয়ে জান্নাতের পথে পরিচালন করার জন্যই আহলাদি আন্দোলন আর তারই ফল চলিতে আজকের এই কর্মী সম্মেলন বাংলাদেশের শিক্ষানীতি প্রথম থেকে নিয়েই ভুল পথে চলছে আর এই সমাজ সংস্কার করতে গেলে যে তিনটি বিষয়ে আহলাদি আন্দোলন অগ্রাধিকার দিয়েছে একটা হলো শিক্ষা সংস্কার দুই নম্বর হল অর্থনৈতিক সংস্কার তিন নম্বর হল নেতৃত্বের সংস্কার আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদীসের আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম আলাইকু রাহমাতুল্লাহামদ আল্লাহ সাল্লাসলাম আলাহ রাসুল আল্লাহ মাবাদ ওয়ালা আলা ফি কালা মেহিল মাজিদ অফরক এহিল হামিদ বিসমিল্লা ইউর রাহমান ইউর রাহিম ইউ ক্রপ অফ দি কালজি অ ফলাক ফালাক আলা ইনসা নামিন আলাক বাংলাদেশ আহেলাদিজ যুৱ আয়োজিত এক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান পৃষ্ঠপোষক মুয়াজ্জাস মোকাররাম হযরতুল আল্লাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আল গালিব আমির আহলাদ আন্দোলন বাংলাদেশ মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আহলাদ আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের দায়িত্বশীল এবং বাংলাদেশ আলাদি যুবসংঘের সমস্ত করি ভাইয়েরা সকালবেলা যখন আমার কাছে ফোন গেল যে ঘরের দরজা খোলা হচ্ছে না আর এলোমেলো অবস্থা আমি তখন চিন্তা করলাম যে এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে হবে যুবসংঘ তো তৈরি হয়েছে বাধা অতিক্রম করার জন্য যিনি তৈরি করেছেন প্রথম থেকেই বাধা ছাত্র জীবনে বাধা কাজ করতে বাধা ঘরের থেকে বাধা বাইরের থেকে বাধা বাধা অতিক্রম করেই তো আজকে এখানে এখানে উপস্থিত স্যারের কাছে শুনলে বোঝা যায় যে কি পরিমাণ বাধা অতিক্রম করেছেন কেন আসলে যুবকদের উপরে যে একটা বিশাল দায়িত্ব এই দায়িত্ব মহতারা আমির জামাত আপনাদের এই যুবকদের হাতে তুলে দেওয়ার জন্যই স্যারের এক বইয়ে দেখলাম স্যার লেখছেন যে হাওয়া কেউ উল্টা না দেশ আর মাউস্ক ফেরানা দেশয়ার হয় লেকিন এতনা না দেশোয়ার যেতনা ভাটকি হুই কৌঙ্ক রাহ পরলানা দেশোয়ার বাতাসকে ফিরিয়ে নেওয়া কঠিন সমুদ্রের ঢেউকে উল্টিয়ে নেওয়া কঠিন কিন্তু এত কঠিন নয় যত কঠিন পথপ্রষ্ট জাতিকে পথের উপরে নেওয়া আর এই পদপ্রষ্ট জাতিকে পথের উপরে নেওয়ার জন্যই আজকে বাংলাদেশ আহলাদি যুব সংঘ সুতরাং সহজে ঘাবড়ে গেলে হবে না সহজেই ভয় পেলে হবে না সহজেই দুমড়ে পড়লে হবে না আমি সাহস দিলাম আল্লাহর কাছে প্রার্থনা করো ইনশাল্লাহ আজিস আমির আহমেদের দেওয়াই আমানত রক্ষার জন্য তোমাদের আল্লাহ হিম্মত দান করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন সমস্ত বাধার দুয়ার খুলে দেবে ইনশাল্লাহ হয়ে গেছে আজকে বাধা সব দিক দিয়েই বিদ্যুতের বিভ্রাট পানির বিভ্রাট তারপরেও যারা এই বাধাকে অতিক্রম করে সেই সকাল নয় ঘটিকার থেকে এ পর্যন্ত এসে সর্বশেষে ধৈর্য ধারণ করে এই যুবসংঘের কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য অবস্থান করছেন আমরা কেন্দ্রের তরফ থেকে আহলে আন্দোলন বাংলাদেশের তরফ থেকে সবাইকে ধন্যবাদ মরকবাদ জানাচ্ছি আল্লাহ যেন এই সবগুলো প্রচেষ্টা সাতকে জারি হিসেবে গ্রহণ করে নেন প্রিয় বন্ধুগণ আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাপীড়িত সর্বশেষ ওহি পবিত্র কোরআন সৈহাদিস হল আভ্রান্ত সত্যের মানদণ্ড উক্ত অহির সত্যকে মানব জীবনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য উক্ত অহির সত্যকে মানব জীবনের সকল দিকে প্রতিষ্ঠা লাভ করার জন্য আহলাদি আন্দোলন যুবসংঘ চারটি কর্মসূচি হাতে নিয়েছে এক কি তানজিম তার বিয়ার তাজদিদে প্রচার সংগঠন প্রশিক্ষণ আর কি সমাজ সংস্করণ আহ আন্দোলন এই সর্বশেষ যেটা সেটা সমাজ সংস্করণ সংস্কারের জন্যই আহেলাচ আন্দোলন আর এই সমাজ সংস্কার করতে গেলে যে তিনটি বিষয়ে আহেলাত আন্দোলন অগ্রাধিকার দিয়েছে একটা হলো শিক্ষা সংস্কার দুই নম্বর হলো অর্থনৈতিক সংস্কার তিন নম্বর হলো নেতৃত্বের সংস্কার আমি শিক্ষা সংস্কার বিষয়ে দু একটি কথা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে উপস্থাপন করব ইনশাআল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ বাংলাদেশে এই মেরুদণ্ড সব সময় ভঙ্গুর বাঙ্গা বাঙ্গা নানা জনের নানা মতে নানা জনের নানা দিক নির্দেশনা দেওয়ার কারণে এই মেরুদণ্ড কখনো সতে সোজা হয়ে দাঁড়ায় নেই সব সময় বাঁকা হতেই আছে বাঁকা হতে আছে ফলে আমাদের দেশের এই যুবকরা ভবিষ্যৎ বংশধররা লক্ষ্যহীন ভাবে তাদের গতিপথে হাঁটছে কোন লক্ষ্য নাই লেখাপড়া শিখে উদ্ভান্তের মতো ঘোরাফেরা করছে ফলে তারই ফলশ্রুতিতে এক সময় শয়তান তাদের মধ্যে ঢুকে পড়ে একটু মুসলমানদের টোকা দেয় যারা ঠিকঠাক আছে কিনা যেমন ডক্টর সাগর সাহেব বলে গেলেন না শয়তান মাঝে মধ্যে মানুষের মধ্যে ঢুকে টোকা দিয়ে দেখে যেদের এটা ঠিক করে বাঁচছে কিনা দেখেন না হাড়ি পাতিল গুলো মাটির হাড়ি পাতিল শক্ত হতে গেলে একটু টোকা দিয়ে টন টন করে কিনা ওই ভারতেও ওই যে একটু টোকা মেরেছে রূপুর শর্মা একটু টোকা দিয়ে দেখছে গোটা বিশ্বের মুসলমানরা সতেজ আছে কিনা যাই হোক ওরা বুঝে নিয়েছে আপনাদেরও মাঝে মধ্যে প্রশাসন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে একটু টোকা মারে যে রাত তেজ আছে না নাই এদের যুবকদের রক্ত ঠিক আছে না নাই এটা একটু মাঝে মধ্যে টোকাবার তো আপনাকে ভয় পেয়ে গেছিলেন নাকি ইনশাল্লাহ কখনো ভয় পার নাই কারণ ভয় পার তো জাতি না নজরুল বলে নাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিত হবে রাত্রি নিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে পানি ভুলিতেছে মাঝি পথ সিরিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হও আগওয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তুরি পার এই যুবকরা আহলাদিস সহ গোটা বাংলাদেশের যুবকরা যে পথ ভোলা তরিতে উঠেছে সেই তরিটাকে সোজা পথে সুন্দর পথে নিয়ে জান্নাতের পথে পরিচালনা করার জন্যই আহলাদিস আন্দোলন আর তারই ফলসিতে আজকের এই কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলন পরীক্ষা করার জন্য আপনাদের শক্তি পরীক্ষা করার জন্য আপনারা তাজা আছেন কিনা তো দেখার জন্য ধন্যবাদ বর্তমান যুব সংঘের দায়িত্বশীলদের বিশেষ করে আমাদের সভাপতি এই দীর্ঘদিন পরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সুন্দর একটি যুব সম্মেলনের ব্যবস্থা করেছে জন্য আন্দোলনের থেকে আমি যুবসংঘকে যুবসংঘের সবাইকে প্রাণ খোলা অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন এদের মাধ্যমেই এই বাংলাদেশে প্রকৃত শিক্ষা সংস্কারের কাজটা করার তৌফিক দান করুন বন্ধুগণ মোহতার আমিরাজামাত ছোট থেকে নেই উনিশশো সাল থেকে নেই এই শিক্ষা সংস্কারের বিষয়ে কথা বলে আসছিলেন উনি বিভিন্ন সেমিনারে বিভিন্ন পত্রপত্রিকায় নিবন্ধন লেখে এবং বিভিন্নভাবে সম্মেলনের ভাষণের মাধ্যমে উনি কিছু প্রস্তাব পেশ করেছিলেন তিনি বলেন উচ্চ নৈতিকতা সম্পন্ন দক্ষ দেশপ্রেমিক জনশক্তি তৈরি করাই হবে শিক্ষার জাতীয় লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রথম দায়িত্ব হল তাওহিদ রেসালাত ও আখেরাত ভিত্তিক জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করা কেন আল্লাহর্বুল আলম বলেন এক্লা ফালাকালাক তুই পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে মানব জাতির এই লক্ষ্য ভুলে গেছে আমরা পড়বো লেখাপড়া শিখবো শিক্ষা করব কার নামে আল্লাহর নামে কি পড়বো কিসের মাধ্যমে পড়ব এগুলো আমাদের বাংলাদেশের শিক্ষানীতি নাই মানব শিশু প্রথম থেকেই যদি জানে যে আমাকে তৈরি করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আমার জীবনের প্রতিটা বিষয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে তখন কিন্তু কখনো ওই যুবক লেখাপড়া শিখে বড় পদে চাকরি করে এদেশের তেল চুরি করবে না এদেশের ওই পারমাণিক ওই যে আমাদের রূপপুরের ওইটা তৈরি করতে বালিশের মধ্যে টাকার বস্তাগুলো পুরবে না বড় বড়ো সেতুর পিলারের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকার ভাউসার লুকাবে না ও জানে আমার এই জীবন আল্লাহ দিয়েছেন রেজেকের মালিক আল্লাহ আমার জীবনের মালিক আল্লাহ আল্লাহ সব কিছু দেখছেন কিন্তু বাংলাদেশের শিক্ষানীতি প্রথম থেকে নিয়েই ভুল পথে চলছে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মানুষ আপনা আপনি সৃষ্টি হয়েছে মানুষ হয়েছে আকাশ থেকে একখণ্ড ই তাপ খুলে পড়লো সমুদ্রের মধ্যে সেখানে ফেনা হয়ে গেল তার মধ্যে কীট পতঙ্গ তৈরি হলো এরপরে দুই লাফাতে লাফাতে লেসটা খুশি পড়ে গেল মানুষ হয়ে দাঁড়িয়ে গেল এই যে মিথ্যা থিউরি যদি শেখে সে আপনি হয়েছে এই কথা যদি শেখে তাহলে কখনো এই দেশে যত বড় চেষ্টাই করেন না কেন র্যাব বাহিনীর লাগান না কেন যত গোয়েন্দা সস্তায় লাগান না কেন ও চুরি করবেই চড়বে ও দেশটাকে নষ্ট করার জন্য চেষ্টা করবেই করবে সুতরাং আমাদের কথা হলো যে শিক্ষার মূল বিষয় হবে হল আল্লাহ রবুল আলমিনের তাওহিদ ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা চালক মতর আমির জামাত আমাদের এই শিক্ষানীতির উপরে একটা বই ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তো দেখেছেন আপনারা আমাদের জাতির কাছে কিছু প্রস্তাব পেশ করেছে। এক দেশের প্রচলিত ধর্মীয় সাধারণ দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ভিত্তিক একক পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা আমাদের এই দেশে প্রথমেই মানুষকে লেখাপড়ার জন্য দুই ধরনের ভাগ করেছে একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো সাধারণ শিক্ষা ধর্মীয় শিক্ষারা এরা শিক্ষার্থীরা ধর্মের শিক্ষা করবে এরা মসজিদ মাদ্রাসা ইমামতি করবে আর অন্যান্য শিক্ষারা থিওরি শিক্ষা করবে ফলে মানুষকে দুই ভাগে ভাগ করেছে আমাদের এই শিক্ষা নিতে আবার লেখাপড়া শেখায় ফলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে মাথার উপরে সেরেক ঝুলছে তাও টাকার ভয়ে সেরেকের বিরুদ্ধে কথা বলতে পারছে না আর একদল আছে কমই শিক্ষা তারাও এদেশে পবিত্র করানো ভিত্তিক শিক্ষা না দিয়ে বিভিন্ন ফেকার বেরাজালে নিজেদেরকে নষ্ট করে যাচ্ছে আমির জামাত প্রস্তাব দিয়েছেন এটা চলবে না ধর্মীয় এবং সাধারণ শিক্ষা এই দুই ভাগে ভাগ করা যাবে না এটাকে সমন্বয় করে দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন সহি ভিত্তিক একক পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে সরকারি আর বেসরকারি তথা কিন্ডার প্রিক্যাডেট ও লেভেল ইত্যাদি নামে পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা বাতিল করে বৈষম্যহীন ও সকলের জন্য সহজলভ্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ছেলে মেয়েদের পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষা ও পৃথক কর্মক্ষেত্র কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় দলাদলি আর রাজনৈতিক ক্রিয়াকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা এবং প্রয়োজন বোধে সেখানে বয়স যোগ্যতা মেধাবিত্তিক প্রতিনিধিত্ব ব্যবস্থা করার এই কাজ করতে হবে ইসলামী আকিদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য ও সংস্কৃতি বর্জন করা এবং তদস্থলে সহি আকিদা ও পরিবর্তন করতে হবে সহ ভিত্তিক সাহিত্য সংস্কৃতি চালু করতে হবে এর লক্ষ্যে এই প্রস্তাবগুলো পাশ করার জন্য আমরা হাতে কলমে কিছু কাজ হাতে নিয়েছি আপনারা জানেন মোতারাম আমির জামাত ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইস্তেমার মাঠ ক্রয় করার জন্য আমিরে জামাত একশো একর জমি ক্রয়ের প্রকল্প হাতে নিয়েছেন তো নাকি একর জমি ক্রয় করে সেখানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জামাতের মাধ্যমে তৈরি হবে সেখানে দিন শিক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসাবে প্রস্তাবিত দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে সেখানে কোরআন হাদিসের গবেষণা কেন্দ্র থাকবে সেখানে শিক্ষার সর্বস্তরের যত রকমের প্রকল্প সেখানে গ্রহণ করা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে মহিলা এবং পুরুষ এই এক জায়গায় সহ কারণে যে দুর্ঘটনাগুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে এটা প্রতিহত করে পৃথক পৃথক শিক্ষাঙ্গন কিভাবে করা যায় তার নমুনা স্বরূপ দেখেছেন নদাপড়া প্রায় দুইশো সাতানব্বই শতক জমির উপরে বিশাল মহিলা মাদ্রাসা সভা পাচ্ছে সেখানে মহিলাদের পৃথক অঙ্গনে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশে এত বড় মহিলা শিক্ষা আর নাই আপনারা দেখেছেন নদাপাড়াতে আমচত্তরে এই সমস্ত কাজ করার জন্য এবং এই দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন আমরা আজকে এদেশের ধনী শ্রেণীরদের কাছে যাদের হাতে টাকা আছে তাদের কাছে এবং দেশ ও বিদেশের ভাইদের কাছে আবেদন রাখব এই শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য মোহতারাম আমিরে জামাতে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন একদিন আমরা থাকবো না মোহতারাম আমিরে জামাত থাকবে না কিন্তু আন্দোলনের এই বিশাল ক্যাম্পাস থাকবে পর্যন্ত যত মানুষেরা ওখান থেকে শিখবে জানবে আমল করবে সমস্ত কিছুর আমরা কবরে শুয়ে শুয়ে পেতে এই জন্য সবার প্রতি আমার আবেদন এই বিরাট প্রকল্প বাস্তবায়নের জন্য যতটুকু সহজতা করা দরকার আপনার সহজতা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিস আপনাদের কাছে আরও আবেদন রইল আপনারা বিশেষ করে যুবসংঘ তারা যদি মাঠে ঘাটে মোহতারাম আমির জামাতের দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যায় একদিন আমাদের এই দেশে সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একদিন আমাদের যুবক ছেলেরা সোনার মানুষ গড়ে তুলবে আর সোনার বাংলা হবে আল্লাহ রাব্বুল আলমীর জন্য আমাদেরকে সোনার মানুষ তৈরি করার এই প্রকল্প বাস্তবায়ন করার তৌফিক দান করুন সর্বশেষে আমি যুবকদের আবারও ধন্যবাদ জানি মোবারকবাদ জানি এই যে বিশাল কর্মী সম্মেলনের ব্যবস্থা করেছেন এর ব্যবস্থাপনার সাথে যারা জড়িত সবাইকে মারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার